আপনার কাছে আমি জানতে চাই সুড়ঙ্গটা আসলে কোনো বাস্তব ঘটনা অবলম্বনে কিনা বা এরকম কোনো কিছু আছে কিনা। আমার কাছে মনে হয় আমার যেসব আমার প্রত্যেকটা মেকার যারা সিনেমা বানায় বা লেখে সবাই কিন্তু মানুষের জীবন থেকেই গল্প লেখে। আমাদের খুব কম সিনেমা যেগুলো জীবনের বাইরে থাকে, ম্যাক্সিমাম গল্পগুলো জীবনের ভিতরে থাকে। হ্যাঁ, আমি কিছু সিনেমা বানাইছি যেগুলো কিনা একদম রিয়েল স্টোরি। আপনারা খেয়াল করবেন ফ্রাইডের পোস্টারের মধ্যে, ফ্রাইডের টিজারের মধ্যে, ট্রেইলারের মধ্যে ডিরেক্টলি লেখা ছিল এটা সত্যি ঘটনা অবলম্বন নির্মিত, ইন্সপায়ার টু স্টোরি, এবং পরনীয় কিন্তু ছিল। আপনারা যদি ট্রেইলারে খেয়াল করেন এটা যে সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত, এবং দামালেও ছিল এটা। তো এই জায়গাটা খুবই পরিষ্কার, যেই ছবিটা আমি বলতে চাই যে হ্যাঁ এটা সত্যি ঘটনা অবলম্বনে আমরা নির্মাণ করার চেষ্টা করেছি সেটা তো আমরা লিখে দিই। যেহেতু এটা সিনেমা পোস্টারে লেখা নাই, তো কেউ ভুল ভেবে হলে গেলে সে হয়তো আমাকে কিছু বলতে পারবে না, কারণ যদি লেখা নাই তার মানে অবশ্যই এটা সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত না। বাট হ্যাঁ, আমার সিনেমা যেগুলো আমি বানিয়েছি এখন পর্যন্ত সবগুলোই মানুষের সাথে মিলে। তো এই গল্পটাও হয়তো আপনার সাথে মিলবে, হয়তো আপনার ভাইয়ের সাথে মিলবে, অথবা আপনার বোনের সাথে মিলবে। মানুষের জীবনে দেখা, আমার জীবনে অনেক কিছু দেখা, অনেক ক্যারেক্টার, এগুলো নিয়ে আমি গল্প সাধারণত তৈরি করি। তো আমি এবং আমার রাইটার নাজিমুদ্দোলা আমরা এরকম একটা গল্প প্রেজেন্ট করার চেষ্টা করেছি যেটা আসলে মানুষকে রিলেট করবে, এবং এই এখনকার সময়ের জন্য খুব ইম্পর্টেন্ট গল্পটা। তো খুব বিস্তারিত বলতে পারতেছি না, হয়তো সিনেমা রিলিজের পর বিস্তারিত বলতে পারবো যে কেন এটা নিয়ে বেশি কিছু বলতে পারছি না। বাট হ্যাঁ, অনেকে যেটা ধারণা করছেন সেটা হবে না, সারপ্রাইজ আছে অনেক কিছু ইনশাআল্লাহ। রাফি ভাইয়ের কাছে একটা কোশ্চেন ছিল, পোস্টার নিয়ে অনেকক্ষণ ধরে কথা চলতেছিল, আসলে কি পোস্টার কি সিনেমার বেস্ট মেইন স্ট্রিম হতে পারে নাকি? পোস্টার, ট্রেইলার, গান কোনো কিছুই কাজে লাগবে না সিনেমাটা দেখে যদি দর্শকের ভালো না লাগে। আসলে এটা প্রি হাইপ, এটা হবে, এটা ভালো হবে, খারাপ হবে, সব দেশেই হয়। দেখেন, আলোচনা হওয়ার জায়গা একটা সময় পর্যন্ত জায়গা ছিল না, এখন তো ফেসবুক একটা জায়গা হয়েছে, এই জন্য আলোচনা হবে, এটা খুবই ভালো। বাট আসল আলোচনাটা হয় এরকম, ইতিপূর্বে আমরা অনেক সময় দেখেছি অনেক ছবি নিয়ে অনেক আলোচনা, অনেক উল্লাস, বাট রিলিজের পর আস্তে আস্তে সেই আলোচনা কমে গেছে। আবার এমনও ছবি দেখেছি যেটাতে কোনো আলোচনাই নাই, কিন্তু আস্তে আস্তে দর্শক সেটাকে আলোচনা নিয়ে এসেছে। তো সিনেমার মেইন আলোচনাটা হবে দর্শক দেখার পর। আসলে তো পোস্টার নিয়ে হবে, ট্রেইলার নিয়ে হবে, আর কিছু হবে, বাট আলোচনাটা আসলে আমার মনে হয় ঈদের দিন থেকে প্রথম শো যারা দেখবে তারা বের হয়ে যে কথাটা বলবে সেটাই আসলে ইম্পর্টেন্ট। রাবি ভাই, আমরা জানি যে পাঁচটা সিনেমা রিলিজ হচ্ছে এবার ঈদে, হল দখলের ব্যাপারে আসলে কত দূর এগিয়েছেন? দখল প্রডিউসার বলবে আমরা পরাণ যেভাবে আমরা রিলিজ করেছিলাম, আমার পরামন দুই ওটাও এদিকে এসেছিল, ওই সময় অনেকগুলো ছবি ছিল। তো আমরা আসলে ঠিকঠাক যে হলগুলা, যে হলে আসলে আমাদের প্রথম দিকে যে আমাদের দর্শক তারা সিনেমা ফ্যামিলি নিয়ে যায়, যেসব হলে ফ্যামিলি নিয়ে যেতে পারে দর্শক মোটামুটি, সেই সব হলে আমরা সুড়ঙ্গ রিলিজ করছি। এক্স্যাক্টলি কয়টা হল সেটা আমাদের প্রডিউসার বলবে। আমার এখন পর্যন্ত কোনো সিনেমা এরকম হয় নাই যেগুলো আমার সুপার টুপার হিট যে 100-200 সিনেমা হলে মুক্তি পেয়েছে। আমার পরাণ 11টা সিনেমা হলে মুক্তি পেয়েছিল, তারপরে সব সিনেমা হল পরাণেরই ছিল, এবং কোরবানিতে সিনেমা রোজা ঈদেও চলছে, এখনই মাঝে মাঝে পরাণ সিনেমা চলে এবং হাউসফুলও নাকি যায় সিনেপ্লেক্সে। তো আমি কোনোদিনও এটা কাউন্ট করি না যে কয়টা হল বা কয়টা কি, এটা অনেক নিউজ করছে, কেউ সেঞ্চুরি মারছে, কেউ হাফ সেঞ্চুরি মারছে। ভাই নিউজ তো এরকম, আচ্ছা এখানে নিউজ তো এরকম পড়ানোর সময় অনেক হয়েছিল, 3,000-4,000-5,000 কোটি টাকার, কিন্তু নিউজ তো থাকে না ওই সময় যখন সিনেমা রিলিজটা হয়। তো যাই হোক, আমরা চাই, বাট এইবার একটা ভালো গুণ যেটা আমাদের হচ্ছে সবগুলো সিনেমাই ভালো কোয়ালিটির সিনেমা, তা আমি মনে প্রাণে চাই সবগুলো সিনেমা হিট হোক, কারণ এটা কিন্তু আসলে বিষয়টা না, আপনাদেরকে বলবো ফার্স্ট সেকেন্ড থার্ড করার কিছু নাই। আসলে সব সিনেমা যদি ভালো যায় এটা কারো ক্ষতি হবে না, প্রিয়তম ভালো গেলে আমাদের ক্ষতি হবে না, ক্যাসিনো ভালো গেলে আমাদের ক্ষতি হবে না, হাওয়া বয়ান একসাথে চলছে না, তো ভালো যাক, যে সিনেমা ভালো হবে সেটা চলে যাবে। বাট এখনকার যুগে আসলে ওটা কাউন্টেবল না বাংলাদেশের যুগে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।